আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা আপনাদের নিয়ে যাব মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদরে অবস্থিত একটি মোগল স্থাপত্য নিদর্শন ইদ্রাকপুর কেল্লায়। যেহেতু কেল্লাটি মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত, বিদায় এই জেলা প্রসঙ্গে কিছু বিশ্লেষণ না দিলেই নয়। মুন্সিগঞ্জ জেলা প্রাচীন বাংলার গৌরবময় স্থান বিক্রমপুরের অংশ। মুন্সিগঞ্জ সে সময় একটি গ্রাম ছিল ইদ্রাকপুর। কথিত আছে, মুঘল শাসন আমলে এই ইদ্রাকপুর গ্রামে মুন্সী হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন। জনহৈতৈষী মুন্সী হায়দার হোসেনের নাম অনুসারে ইদ্রাকপুরের নাম হয় মুন্সিগঞ্জ। 1945 সালে ব্রিটিশ ভারতের প্রশাসনিক সুবিধার্থে মুন্সিগঞ্জ থানা ও মহকুমা হিসেবে উন্নীত হয়। 1984 সালের পহেলা মার্চ মুন্সিগঞ্জ জেলা হিসেবে রূপান্তরিত হয়। ইদ্রাকপুর কেল্লা মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক 1660 খ্রিস্টাব্দে বর্তমানে মুন্সিগঞ্জ জেলা সদরের তদানীন্তন ইসামতী নদীর পশ্চিম তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন। দুর্গটি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গের চেয়ে আয়তনে কিছুটা ছোট। 5904 বর্গমিটার আয়তকার আকারের চুন সুরকি ও ইট দ্বারা নির্মিত এই দুর্গটি তৎকালীন মগ জলদস্যু ও পর্তুগিজ আক্রমণের হাত থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ সমগ্র এলাকাকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়। কেল্লাটির বর্তমান বয়স প্রায় 363 বছর। 1909 সালে এই দুর্গটি পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয়েছিল। তৎকালীন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের কালের সাক্ষী অনেক ঐতিহ্যের মধ্যে একটি হল ইদ্রাকপুর কেল্লা। বহু উচ্চ প্রাচীর বেষ্টিত এই গোলাকার দুর্গটি এলাকায় এসডিও কুটির হিসেবে পরিচিত। যাই হোক, শুক্রবারের দিন অবশেষে মোটর বাইক যোগে বন্ধুমহল নিয়ে এসে পৌঁছালাম কেল্লাতে। 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম কেল্লার অভ্যন্তরে। প্রবেশ করতেই হারিয়ে গেলাম মুঘল আমলে। সুউচ্চ প্রাচীর বিশিষ্ট এই দুর্গের প্রত্যেক কোণায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনী। শত্রুদের প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য চতুষ্কোণাকার ফোকর রয়েছে। দুর্গের প্রবেশদ্বারের উত্তর পাশে আজও একটি গুপ্তপথ দেখতে পাওয়া যায়। এই গুপ্ত সুড়ঙ্গ পথে ঢাকার লালবাগ দুর্গের সাথে এই দুর্গের যোগাযোগ ছিল বলে জনশ্রুতি প্রচলিত আছে। সিঁড়ি দিয়ে মূল দুর্গের চূড়ায় উঠা যায়। চূড়া মূল ভূমি হতে 20 ফুট উঁচু। চতুর্দিকে প্রাচীর দ্বারা আবৃত দুর্গের মাঝে মূল দুর্গ ড্রামের মধ্যে। দুর্গের প্রাচীর শাপলা পাপড়ির মতো দেখতে। দেয়ালের বর্তমান উচ্চতা প্রায় 4 থেকে 5 ফুট। কেল্লাটির প্রাচীরের দেয়াল 2 থেকে 3 ফুট পুরু। মূল প্রাচীরের পূর্ব দেয়ালের মাঝামাঝি অংশে 33 মিটার ব্যাসের একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে। দূর থেকে শত্রুর চলাচল পর্যবেক্ষণের জন্য প্রায় প্রতি দুর্গে এই ব্যবস্থা ছিল। দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য এটি নির্মিত হয়েছিল। কেল্লাটির 3 কিলোমিটার মধ্যেই ইসামতী, দলেশ্বরী, মেঘনা এবং শীতলাখা নদীর অবস্থান। 2015 সালে দুর্গ সংস্কারকালে মঞ্চের নিম্নভাগে গোলা বারুদ রাখার গোলাঘর আবিষ্কৃত হয়। এছাড়াও কেল্লাটি সংস্কার করার সময় 100 বছরের পুরনো হাড়ির এবং কেল্লার ভিটা খননকালে শত শত অক্ষত কলসের সন্ধান পায়। স্তম্ভ বা পিলারের কাজ করত এই কলসগুলো। তাপমাত্রা নিয়ন্ত্রণে তৈরি প্রায় 350 বছর আগের এই নির্মাণ শৈলী সকলকে হতবাক করেছে। প্রত্নতাত্ত্বিকরা বিস্মিত হয়েছেন দুর্গের পর্যবেক্ষণ মঞ্চের মেঝেতে মাটির কলসের ব্যবহার দেখে। অন্য কোনো স্থাপনায় এমন ব্যবহার দেখা যায়নি। দৃশ্যমান সুড়ঙ্গ পথটি দেখার ইচ্ছে থাকলেও লোক সমাগম কম থাকায় নিচে নেমে দেখার সাহস হল না। গোলাকার মঞ্চ হতে নেমে হাঁটা দৌড়লাম জাদুঘরের দিকে, যা ব্রিটিশ আমলে কারাগার ছিল। ধারণা করা হয় কেল্লা কম্পাউন্ডে কারাগার নির্মাণ করে ব্রিটিশরা।
কারাগারে পরিত্যক্ত এই ভবনটি এখন জাদুঘর করা হয়েছে। জাদুঘরে স্থান পেয়েছে পোড়ামাটির মৃৎপাত্র, ঢাকনা, পিরিচ, ল্যাম্পস্ট্যান্ড, কলস ও পাথরের নান্দনিক টুকরো সহ নানা প্রত্নতত্ত্ব। গ্যালারির মাঝে উঁচু বেদির উপর কাচের বাক্সে কয়েকটি কলস সাজিয়ে রাখা হয়েছে। দেয়ালের ধারে দুর্গ খননের প্রাপ্ত লোহার তরবারি, মাটির প্রদীপ, বাসনের ভাঙ্গা, সিরামিকের পাইপ ইত্যাদি প্রদর্শনের জন্য রাখা হয়েছে। জাদুঘরে মুন্সীগঞ্জের কিছু প্রত্নতত্ত্ব ছবিও দেয়ালে ঝোলানো হয়েছে, যেমন টুঙ্গিবাড়ি সতীদাহ মঠ, সোনারং মন্দির, শ্যামসিদ্ধির মঠ, মহাকালী মঠ, মোগল আমলে ব্যবহৃত ছোরা, চাকু, ঢাল, বর্ম, বল্লমের ছবিও আছে। আছে শায়েস্তা খানের কামানের ছবি। এছাড়াও আছে এগারো সিন্ধুর দুর্গ খননে প্রাপ্ত জালের কাঠি, পোড়ামাটির পিরিচ, ধাতব গোলক ইত্যাদি। দেয়ালে ঝোলানো আছে হাজীগঞ্জ ও সোনাগান্ধা দুর্গের ছবি। আপনি যদি এই মুঘল স্থাপত্য নিদর্শনটি দেখতে যেতে চান, তাহলে ঢাকার গুলিস্তান থেকে ঢাকা ট্রান্সপোর্ট বা ডিগ্রি পার্ক ট্রান্সপোর্টের মাধ্যমে মুক্তারপুর চলে আসুন। মুক্তারপুর থেকে অটোরিকশায় 10 টাকা জনপ্রতি বা রিক্সাযোগে 20-25 টাকা ইদ্রাকপুরের কেল্লায় যাওয়া যায়। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশেই থাকুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বিশ্বকে জানুন, দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ। Thank you.